বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনারা ভিভো Z1 XL ভিতর কিভাবে আপনারা সিম ঢুকাবেন, অর্থাৎ সিম ইনস্টল করবেন। তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দিবেন। তো এটা একটা সাধারণ বিষয়, তো সাধারণ বিষয়টাই আমরা অনেক সময় বুঝতে পারি না কীভাবে সিম ইনস্টল করতে পারবো, অর্থাৎ সিমটাও ঢুকাবো আমাদের যে সেট আছে সেটে। তো সিমটা ঢুকানোর জন্য প্রথমে আপনার যে একটা পিন লাগবে, অর্থাৎ সেটটা কেনার সময় আপনারা এরকম ঠিক একটা পিন পেয়েছিলেন, আশা করি আপনাদের পিনটা এখনও আছে। তো এই পিনটা আপনাদের লাগবে কিন্তু, তো আমার কাছে পিনটা আছে। তো পিনটাতে আমরা কী করবো, জাস্ট এখানে এই যে আপনারা একদম সাইডে দেখতে পাচ্ছেন, এখানে একটা চিত্রর মতো দেখা যাচ্ছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা আপনারা। তো এখানে একটা চিত্রর মতো দেখতে পাচ্ছেন, এই চিত্রটাতে আমরা কী করবো, পিনটা ঢুকাবো। এই যে চিত্রটাতে আমরা পিনটা ঢুকিয়ে একটু চাকা দেবো, তো চাকা দিলে দেখেন সিমটা কিন্তু বেরিয়ে এসেছে। তো আমরা এটা কী করবো এখন, এটা আমরা আস্তে আস্তে বার করব। তো বার করা হয়ে গেলে আমাদের যে ন্যানো সিমটা আছে, তো আমরা কী করবো সিমটা এটার ভিতর দিয়ে দেবো। তো সিমটা কিন্তু আমরা দিয়ে দিলাম। তো এভাবে দিয়ে আমরা কী করবো, আবার আমাদের যেই মোবাইলটা আছে মোবাইলটার ভিতরে আমরা এটা অটোমেটিক ভাবে ঢুকিয়ে দেবো। আস্তে করে জায়গা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তো সিমটা কিন্তু ওপেন হয়ে গেল, তো এখন দেখতে পাচ্ছি, তো এখন এখনও নেটওয়ার্কটা আসেনি, দেখেছি ওই দেখুন 3G কিন্তু উপরে কানেতে এসে গেছে, কিন্তু তো উপরে 3G কিন্তু দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিভো Z1 XL ফিঙ্গার পিক কীভাবে অ্যাড করতে হয় অথবা রিমুভ করতে হয়, চাইলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, আপনারা দেখে আসতে পারেন। তো এই যে ফিঙ্গার পিক দেখতে পাচ্ছেন, অটোমেটিক কীভাবে আপনি এটা অ্যাড করবেন, চাইলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেটা আপনারা দেখে আসতে পারেন। তো